Welcome to Bengal Fusion Beauty Secrets. Beautify yourself. Ami Jinia. Ajke ami tomaderke shonabo jodi tomader mukhe tan pore jay shudhu mukhe keno pithe hate golay ghare ei jaygay jodi tan pore jay shekhetre purush nari nirbisheshe ki emon ghorowa poddhati korbe jate shei tan ta onek khani dure shore jay. ট্যান পড়া সমস্যায় কিন্তু সকলেই আমরা প্রায় কম বেশি ভুগি। তার কারণ হচ্ছে আমাদের রোদ্দুরে বেরোতেই হবে, বাইরে বেরোতেই হবে, আর কিছু কিছু সময় রোদ্দুর লাগাটা আমাদের শরীরে লাগানোটা কিন্তু খুব দরকার। তার কারণই হচ্ছে ভিটামিন ডি এর সবথেকে বড় উৎস হলো সূর্যালোক। আবার অনেক সময় আমরা হয়তো ভুল করে বেরিয়ে গেলাম, সানস্ক্রিন মাখলাম না, ছাতা নিলাম না, ভাবলাম এই তো মেঘ মেয়ে গেছে, রোদ্দুর হয়তো হবে না, তখন আবার ভুল করে ফেলি। আবার অনেক সময় একটু রোদ পোয়াতে গিয়েও মুখের মধ্যে বা হাতে পায়ে ধরো ঘাড়ে গলায় পিঠে ট্যান পড়ে যায়। রোদ্দুর যদি পোয়াতেই হয় তাহলে সকালবেলা 7টা থেকে 7:30 এই যে টাইমটা, এই সময় চেষ্টা করো রোদ্দুরে নিজেদের শরীরের কোনো একটা অংশ দিয়ে কিছুক্ষণ দিয়ে রাখা, 10-15 মিনিট। তাতে তোমার ভিটামিন ডি এর অভাবটা অনেকখানি পূর্ণ হয়ে যাবে। বাদবাকি সময়ে যদি ট্যান পড়ে যায় তোমার মুখে বা যে কোনো জায়গাতে হোক, তাহলে খুব সহজ কয়েকটা পদ্ধতির কথা আমি বলছি। তার মধ্যে যেটা তোমাদের সুবিধা হবে, যেটা তোমার হাতের কাছে হবে এবং যেটা তোমার ত্বকে সহ্য হবে, শুধুমাত্র সেইটাই করবে। সবকটা পদ্ধতি ভীষণভাবে কাজের, আর এটা মহিলা পুরুষ, অল্প বয়সী ছেলে মেয়ে এবং একটু বেশি বয়সী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ কাজ দেয়। প্রথমেই আমি নাম করব মুসুর ডাল। মুসুর ডাল আমাদের ত্বককে ভালো রাখতে ভীষণ কাজ দেয়। এবারে এটাকে আমি বলবো কিছুটা বেটে একটা জায়গার মধ্যে ফ্রিজে রেখে দাও। দেখো যাদের ফ্রিজ নেই তাদের রোজই বাটতে হবে, কিন্তু যাদের ফ্রিজ আছে রোজ রোজ বাটা সম্ভব নয়, তাদেরকে বলবো শুধুমাত্র মুসুর ডালটা বেটে একটা বাটির মধ্যে, ঢাকা দেওয়া বাটি হোক বা শিশি হোক এরকম কিছু বা কোটো হোক, তার মধ্যে রেখে দাও। যখন তোমার লাগবে সেখান থেকে বের করে নিলে তার মধ্যে এক চিমটে একটু হলুদ মিশিয়ে দিলে আর একটু দই মিশিয়ে দিলে, এই তিনটে মিশ্রণকে নিয়ে স্নানের আগে মুখের মধ্যে মেখে নাও। মিনিট 15-20 মধ্যে মুখটা কিন্তু শুকিয়ে যাবে। এটা যদি রোজ তুমি করতে পারো এবং এটা মেখে কখনোই রোদ্দুরে বেরোবে না বা রোদের আলোর দিকেও বেশি যাবে না বা গ্যাসের কাছেও খুব বেশি যাবে না, তাহলে দেখবে তোমার মুখের যে ট্যান পড়ার সমস্যাটা সেটা কিন্তু অনেকখানি দূরে সরে যাবে। আর মুসুর ডাল তুমি এই প্যাকটা রোজও মাখতে পারো, সপ্তাহে 2 থেকে 3 দিনও মাখতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় সেই বুঝে মেখো। এটা মাখার পর দেখবে ফেস ওয়াশ ব্যবহার করার দরকার নেই, কারণ এটাই মুখের ময়লা বা নোংরাকে তুলে দিতে সাহায্য করে। দ্বিতীয় যেটা বলবো সেটা হলো গোলাপের পাপড়ি, তাজা গোলাপের পাপড়ি, তার সঙ্গে একটু শশার রস, তাজা গোলাপের পাপড়ি এবং শশার রস, আর একটুখানি যদি পারো অ্যালোভেরা মিশিয়ে দিতে পারো, যদি না পারো দরকার নেই, অ্যালোভেরা মেশানোর দরকার নেই। তুমি 2-1 ফোঁটা পাতিলেবুর রসও কিন্তু দিতে পারো যদি তোমার সেই পাতিলেবুটা সহ্য হয়। দিয়ে তুমি মুখের মধ্যে মেখে রাখলে ঠিক শুকিয়ে গেল, তারপরে মুখটাকে ধুয়ে নিলে। 3 নম্বর যেটা বলবো সেটা সত্যিই অভিনব একটা পদ্ধতি, সেটা হলো ছোলার ডাল। তোমরা অবাক হবে, ছোলার ডাল দিয়েও রূপচর্চা? হ্যাঁ হয়, ছোলার ডাল দিয়েও হয় এবং সেটা ভীষণ ভালোভাবে কাজ দেয়। ছোলার ডাল নেবে, তার মধ্যে নেবে একটু ময়দা নেবে, তার মধ্যে 1 চিমটে হলুদ নেবে আর একটু দুধ নিয়ে নেবে। কাঁচা দুধও নিতে পারো, ফুটিয়ে যাওয়া দুধ সেটা ঠান্ডা করে সেটাও নিতে পারো। এই 4টি মিশ্রণ ভালো করে মাখিয়ে নিয়ে মুখের মধ্যে মেখে রেখে দিলে এটাতেও কিন্তু ট্যানটা, পোড়া ভাব পোড়া হয়ে গেছে বা মুখে দাগ ধরে গেছে এই ব্যাপারটা একদম কেটে যাবে, বেশ কিছুদিন করতে করতে খেয়াল করতে পারবে। এবং তার সঙ্গে তোমার ত্বকও কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। কিছুই যদি না করতে পারো তাহলে ঘরের পাতা যে টক দই তার সঙ্গে 1-2 ফোঁটা টমেটোর রস মিশিয়ে নাও, দিয়ে মুখের মধ্যে মেখে নাও। অথবা এই টমেটো রসের সঙ্গে একটু মুসুর ডাল মিশিয়ে নিতে পারো, যে যে মুসুর ডালটা বেটে রেখেছো সেটা মিশিয়ে নিতে পারো।
কিছুই যদি করতে না ইচ্ছা হয় তাহলে রান্না করার সময় যে টুকরো করে টমেটোটা কাটলে সেই টমেটোটা মুখের মধ্যে একটু মেখে নাও, এটাও কিন্তু অনেকটা ট্যান দূর করে। আবার তুমি যদি আলুর রস দিতে পারো সেটা চোখের তলায় কালিও যেমন দূর করবে তার সঙ্গে সঙ্গে মুখের ট্যানটাকে দূর করে। কি করবে, একটু আলুর রস নেবে, তার মধ্যে এক দু ফোঁটা একটু পাতি লেবুর রস মিশিয়ে দেবে, এবার মুখের মধ্যে মেখে নেবে। এটাতে একটা অসুবিধা হয়, অনেকের পাতি লেবুর রসটা সহ্য হয় না আলুর রসের সঙ্গে। যাদের সহ্য হয় না তারা করবে না, যাদের সহ্য হয় তারা একদমই করতে পারো। অনেকের আবার অ্যালোভেরা ভীষণ সহ্য হয়, অ্যালোভেরাও ঠিক একই পদ্ধতিতে মুখে পুড়ে যাওয়া দাগ বা ট্যান পড়ে যাওয়া বা মুখ কালচে হয়ে যাওয়া এই ব্যাপারটাও দূরে সরাতে সাহায্য করে। অনেকগুলো ঘরোয়া পদ্ধতি তোমাদের আমি বললাম, তার মধ্যে সবগুলোই একবারে করার দরকার নেই। যেটা মনে হবে যে এই এই জিনিসগুলো আমি জোগাড় করতে পাচ্ছি, আমার খুব সহজ হবে এটা করা, সেটাই করতে থাকবে এবং কন্টিনিউ যদি করতে থাকো দেখবে তোমার মুখের ট্যান যে পোড়া, যে মুখে রোদ্দুরে পোড়া যে একটা কালচে ব্যাপার এসে যায় সেটা চলে যাবে, তার সঙ্গে সঙ্গে রোদ্দুরে পুড়ে অনেকের মেছেদা পড়ে যায় সেই দাগটাও চলে যাবে, ত্বক অনেকখানি উজ্জ্বল হবে। তোমার আলাদা করে কোনো কেমিক্যালের পিছনে বা আলাদা করে পার্লারে গিয়ে খরচা করতে হবে না, ঘরে বসেই ঘরে থাকা জিনিস দিয়ে তুমি তোমার মুখ বলো, গলা বলো, ঘাড় বলো, হাত বলো, সব কিছুরই ট্যান কিন্তু দূর করতে পারবে। এই পদ্ধতি করে দেখো বন্ধুরা, ভীষণভাবে ফলদায়ী। যারা প্রথম আমার এই চ্যানেলটাকে দেখছো, বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস যারা প্রথমবার দেখছো, তাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুল করো না। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করতে ভুলো না, কারণ প্রত্যেক দিন আমি একটা গুরুত্বপূর্ণ পর্ব তোমাদের সামনে উপহার দিই, সেগুলো প্রত্যেকের কিন্তু ভীষণভাবে কাজের এবং অনেকে করে খুব ভালো ফলও পেয়েছে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।